হঠাৎ করে অনু বলছে, সোনামাসি তুই ওটা হলে পরে এটা কি? তুই যদি ওটা হোস, মানে তুই যদি দরজার সামনে দাঁড়িয়ে থাকিস, তাহলে আমার পাশে এটা কি বসে আছে? যখন তুমি বাথরুমে যাচ্ছিলে, ওই এন্টিটিটা যে ছিল ওখানে তোমার বন্ধুর সাথে, ও কিন্তু ঠিক তোমার পিছন পিছন গিয়েই বাথরুমটা আটকে দিয়েছে। আবার ঠিক 8:30-9 নাগাদ ও পার্টিকুলার একটা কোণের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে বলছে, তুই এরকম ভাবে চুল খুলে দাঁড়িয়েছিস কেন? যখন 3 নম্বর বেলায় যখন তার চোখে মুখে ভয়টা দেখতে পাবো, তাকে যখন দেখতে পাবো যে সে এবার কেঁদে দেবে, সে ভয় পাচ্ছে, সে শিহরিত হচ্ছে, তখন কিন্তু ভয়টা আমারও লাগতে শুরু করবে। আর আমি যা দেখতে পাচ্ছি না, তার যদি অস্তিত্ব থেকে থাকে, তাহলে আই এম ইন ডেঞ্জার। ঘটনা বিস্তারিত জানবো, তবে তার আগে তোমাদের সঙ্গে ইন্ডিয়া কা আপনা গেম জুপিয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যেখানে তুমি তোমার স্কিলস কাজে লাগিয়ে আরামসে লক্ষ লক্ষ টাকা জিততে পারবে। গেম খেললে এমন গেম খেলো যেখানে নিজের ভালো লাগার পাশাপাশি নিজের পকেটটাও ভারী হবে। সাইন আপ করলে 10 টাকা বোনাস পেয়ে যাবে আর মাত্র 1 টাকা দিয়ে গেম খেলতে পারবে। চলো তোমাদের জুপিতে লুডো খেলে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ জুপিতে লুডো খেলছি, এবং এই দেখো আমি 25,000 টাকা জিতে গেলাম। আর জিতে যাওয়া টাকা উইথড্র করা খুব ইজি, UPI-এর মাধ্যমে উইথড্র করতে পারো এবং উইথড্রল হয়ে গেল এখানে। তাছাড়া 100% সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ, এবং এখানে TDS এবং GST ক্যাশব্যাক হয়ে যাবে। সো দেরি না করে এক্ষুনি ডাউনলোড করো জুপি আর লুডো খেলে লক্ষ লক্ষ টাকা জেতো। লিঙ্ক ইন ডেসক্রিপশন কিংবা zupi.com থেকে জুপি অ্যাপটা ডাউনলোড করে নিও। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার সম্পূর্ণ একটি নতুন লাইভ পডকাস্টে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অঙ্কিতা। অঙ্কিতা আমাদের সঙ্গে প্রেত কথা এক্সপ্রেস ট্রিপে গিয়েছিল, এবং সেখানে উই হ্যাড লট অফ ফান, প্রচুর আনন্দ করেছিলাম আমরা। সো হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? ইট ওয়াজ অ্যামেজিং। আমি প্রথমবার পাহাড়ে গিয়েছিলাম তোমাদের সাথে। প্রথমবার আর মানে এক্সপিরিয়েন্সটা জাস্ট বোঝানো যাবে না, বলে কিছু কিছু জিনিস হয় না যেটা বলে বোঝানো যায় না। প্রথমবার পাহাড় দেখার যে ওই ভিতরের ফিলিংটা, এত বড়, এত হিউজ, লার্জ কিছু একটা আমি আমার চোখের সামনে এক্স্যাক্টলি ফার্স্ট টাইম দেখছি। ফার্স্ট টাইম যেদিনকার প্রথমবার আমি ব্যালকনি থেকে দরজাটা খুললাম, সোজা গেলাম কাঞ্চনজঙ্ঘা, আমি জাস্ট নিজেকে ধরে রাখতে পারিনি। তুমি প্রচন্ড লাকি, মানে প্রথমবার পাহাড় গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া এত ক্লিয়ারলি, এটা সবার কপালে হয় না। কাঞ্চনজঙ্ঘা দেখা একটা কপাল, সত্যি তাই। মানে আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম পাহাড়ে, দেন আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আমি গ্যাংটক গিয়েছিলাম ফার্স্ট টাইম দেখতে পাইনি। সেকেন্ড টাইমও যে দেখেছি তা না খুব ভালোভাবে। সো আমার কাছে পাহাড়ের সৌন্দর্যটা ছিল, কিন্তু দি আলটিমেট বিউটি অফ হিলস সেটা আমি প্রথম দুবার গিয়ে দেখতে পাইনি। দেন 3 নম্বর বার থেকে এখনো পর্যন্ত একটাবারও এমন হয়নি যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এখনো পর্যন্ত প্রতিবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এখন সন্ধেবেলা, আর সন্ধেবেলায় বিভিন্ন বাড়িতে এখন শাখ বাজছে, পুজো শুরু হয়ে গেছে, সন্ধে আরতি হচ্ছে সমস্ত জায়গায়, কিন্তু আমরা এখন বসেছি একটা মানে ভূতের ঘটনা শুনতে। অঙ্কিতার কাছে একটা ভূতের ঘটনা আছে, সত্যি ভৌতিক ঘটনা। অঙ্কিতা আমাদের সাথে শেয়ার করো ঘটনাটা। বেসিক্যালি ঘটনাটা হলো গিয়া আমার সাথে আর আমার বোনজির সাথে ঘটনা। তো আমি বোনজির চোখে ভয় কি জিনিস সেটা দেখেছিলাম। আমি হয়তো এন্টিটিটাকে দেখিনি, কিন্তু আমি ওর চোখে দেখেছিলাম ভয় কি জিনিস। ঠিক আছে, ঘটনাটা হলো 2011-এর জানুয়ারি প্রথম দিকে। এইবার আমাদের তখন কি হয়েছে, হঠাৎ করেই সেশনটা এপ্রিল থেকে জানুয়ারিতে শিফট করেছিল, স্কুলের সেশন, নতুন ক্লাসে ওঠার সেশন। তো আমি ক্লাস 9-এ উঠেছিলাম, ক্লাস 5-এ এসেছিল, একই স্কুল। তো আমাদের স্কুলটা না বিশাল বড় ছিল। ঠিক আছে, এবার স্কুলের একটা সার্টেন জায়গা রয়েছে যেখানে সবারই যাওয়া মানা ছিল, যেতে দিত না কখনোই না। ঠিক আছে, সেটা ছেলে হোক মেয়ে হোক কেউ হবে না, যাওয়া যাবে না, বড় ছোট কেউ না। রিস্কি জায়গা? হ্যাঁ, রিস্কি জায়গা ছিল। রিস্কি নয়, মানে হয় না যে কিছু একটা জায়গা অনেকটা বড় জায়গা হলে পরে কিছু জায়গা হয়তো ইউজ হচ্ছে না, সেখানে হয়তো যেতে দিচ্ছে না। এবার হয়তো সেখানে অনেক কিছু ডাম্প হতে পারে, ঠিক আছে, সেই কারণে হয়তো যেতে দিতে পারে, যেতে না দিতে পারে, যে না ওখানে হয়তো পেরেক ঠেরেক করে থাকতে পারে, কেটে যেতে। এটা কোন এরিয়ার ঘটনা? এটা হলো কুদঘাট। আচ্ছা,
মানে আমাদের খুব কাছে, হ্যাঁ খুব কাছাকাছি, তাহলে হয়তো স্কুলটাও চিনি হয়তো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলতে চাইছি না যে চিনছে সে চিনছে। তো আমি তখন ক্লাস নাইনে উঠেছি, ও ক্লাস ফাইভে অ্যাডমিশন নিয়ে এসছে। তো এবার আমি স্কুল ক্যাপ্টেন ছিলাম, ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত টানা স্কুল ক্যাপ্টেন। তো স্কুলে মোটামুটি আমাকে সবাই চেনে। এবার অঙ্কিতা বোন যে বঞ্জি যে ও, সেও সবাই মোটামুটি চেনে। তো একবার হঠাৎ করেই আমার কাছে খবর আসে, আফটার টিফিন পিরিয়ড, আমাদের মর্নিং স্কুল ছিল, তো আফটার টিফিন পিরিয়ড আমার কাছে হঠাৎ করেই খবর আসছে যে অঙ্কিতা তাড়াতাড়ি আয়, তোকে কমন রুমে দেখা হচ্ছে। এবার আমি গেছি কমন রুমে, গিয়ে দেখছি ওর মানে আমার বোনজিকে আর কি শোয়ানো আছে। আমি বলছি কি হয়েছে ওর, আর ও একদম কোনো সেন্সে নেই। তো তখন বলল যে ওকে ওই যে নিষিদ্ধ জায়গাটা রয়েছে আমাদের স্কুলের, ওখানে এরকম অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। ঠিক আছে, এবার ও কী জন্য গিয়েছিল কেউ কিছু জানে না। ও ঘুম মানে ও যখন উঠছে, সেন্স এসছে, যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুই কেন গিয়েছিলি, কিসের জন্য গিয়েছিলি, ও কিছু বলছে না। ঠিক আছে, ও বলছে আমার মনে পড়ছে না আমি কেন গিয়েছিলাম, আমি উঠে দেখছি আমি এখানে। ঠিক আছে, মানে অ্যাবসার্ড কথাবার্তা। ঠিক আছে, তো আন্টি বললেন যে তুমি তাহলে ওকে ওর বাড়িতে খবর দাও। তো আমি আমার দিদিকে খবর দিই যে দিদি তুই তাড়াতাড়ি আয়, এরকম ওর অজ্ঞান হয়ে গিয়েছে, তো নিয়ে যেতে হবে। তো নিয়ে যায়। তো এই ঘটনাটা প্রায় এক মাস মতন কেটে যায়, কিছু অসুবিধা হয় না। এক মাস বাদে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ঠিক আছে, গিয়ে দেখছি ও ওয়াশরুমের গেটটার ঠিক কোলাসোরাল গেটটা ওপারটাতে ও পড়ে রয়েছে। আমি গিয়ে দেখছি, এবার ও কতক্ষণ ধরে পড়ে রয়েছে কোনো আইডিয়া নেই। আমি গিয়ে দেখছি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে কোনোভাবে ওকে জল ঠল দিয়ে আমি ডেকে ডেকে নিয়ে আমি ওকে তোলানো করালাম, করিয়ে সিক রুমে নিয়ে গেলাম। এবার ও তখন আর কি মানে ওর ওই অবস্থা, মানে দাঁত ফাঁত লেগে গিয়েছে, যাতা অবস্থা ওর অজ্ঞান হয়ে গিয়ে। তো এবার সেদিনকারে আমি আমার মাকে ফোন করি যে মা তুমি তাড়াতাড়ি দিদিকে নিয়ে এসো, কারণ অনু এরকম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, কিছু হুশ নেই ওর। তো যাই হোক, ওকে নিয়ে ঠিয়ে যাওয়া হয়, এবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডক্টর বলে এরকম কিছুই কোনো প্রবলেম তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কোনো প্রবলেম ডাক্তার ডিটেক্ট করতে পারছে না যে কেন এরকম হঠাৎ করে ও অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম দাঁত ফাঁত লেগে যাচ্ছে। তো এবার আমাদের বাড়িতে না আমার মা আমার দিদি এনারা না খুব বেশি ভগবান বা অলৌকিক জিনিসপত্রে অনেক বেশি বিশ্বাস করে। ঠিক আছে, একটু পুরোনো দিনের চিন্তাধারার মানুষ। তো আমার দিদি সাথে সাথেই মাকে বলল যে মানে যাই হয়ে যাক না কেন সেটার সাথে কোনো না কোনো ভগবান অ্যাড করে দেওয়া। এক্স্যাক্টলি। এবার দিদি হঠাৎ করেই মাকে বলছে যে মাসি আমার মনে হয় ওদেরকে নিয়ে একবার আমার মা বাড়িতে একজন তান্ত্রিক রয়েছে ওনার কাছে যাওয়া উচিত, কারণ যদি ডাক্তার না দেখতে ডিটেক্ট করতে পারে তাহলে উনি হয়তো পারবে। ঠিক আছে, তো এবার আমিও তখন ছোট, ও তখন ছোট, এখানে না করবার কিছুই নেই। আচ্ছা, কখনো এমন কি হয়েছে যে কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার পর তান্ত্রিক এটা বলেছে যে না ওকে ভূতে ধরেনি? এটা আমি কোনোদিনও নিজে করিনি। ডাক্তাররা অনেক সময় বলে দেয় যে হচ্ছে আমিও শুনিনি কোনোদিন যে কোনো তান্ত্রিক বলছে। যাই হোক, তো এবার আমার মা বাড়ি আর ওর মা বাড়ি সেম জায়গায়। ঠিক আছে, বীরভূম শিউরি, আমরা ওখানে গিয়েছি। এবার আমার বড় মাসির বাড়ি থেকে ওই তান্ত্রিকের বাড়ি বেশ অনেকটা দূর। তো বড় মাসির বাড়িতে আমি আমার বোনজি অনু দুজনে রয়েছি, আর ওখানে গিয়েছে আমার মা আমার বড় মেসো বড় মাসি দিদি, এরা এই চারজন গিয়েছে। তো এবার যেদিন গিয়েছে সেদিন সন্ধ্যেবেলার ঘটনা এটা। আমরা একটা রুমে এরকম চুপচাপ বসে রয়েছি, আমরা ন্যাচারালি টিভি দেখছিলাম। এবার হঠাৎ করে ঠান্ডার দিন, আর আমার মা বাড়ি ঠান্ডা মানে বিশাল ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা হয়। ঠিক আছে, এবার যাই হোক, আর ঠান্ডার মধ্যে মানে বেশ সোয়েটার ফোয়েটার কম্বল হম্বল চাপিয়ে ঠাপিয়ে নিয়ে বসে রয়েছি। এবার আমার ওয়াশরুম যাওয়ার
প্রয়োজন পড়েছে, তো আমি অনুকে বলেছি তুই এখানে বস, আমি আসছি। আমি ওকে বলেছি, ও টিভির দিকে মন করে রয়েছে, ও ইয়ে করেনি। আমি ঠিক আছে, আমি গেছি, চুপচাপ গেছি, গিয়ে নিজের কাজটা শেষ করে ওয়াশ ওয়াশ করে নিয়ে যখন আমি বেরোতে যাব, তখন গেটটা খুলতে পারছি না, ঠিক আছে, হঠাৎ করে গেট বন্ধ হয়ে গেছে। এবার আমি ধাক্কা দিচ্ছি, অনেকবার করে ইয়ে করছি, এবার আমার গলা মানে বিশাল গলা, বাজখাই গলা। এবার সেখানে আমি চিলিয়ে চিলিয়ে বলছি, অনু দরজা খোল, অনু দরজা খোল, তারপরেও দরজাটা খুলছে না। বারবারই মনে হচ্ছে বাইরে থেকে কেউ এরকম টেনে ধরে রয়েছে। এবার আমি তখন মাথা গরম হয়ে গিয়েছে, আমার জিনিসটা প্রায় মোটামুটি এক দেড় মিনিট মতন চলেছে, ঠিক আছে, আমি ওরকম বাথরুমের মধ্যে আটকে বসে রয়েছি আর দরজাকেও খুলছে না, মাথা বিরক্তি লেগে গেছে যে ঠান্ডার মধ্যে আমি এরকম করে রয়েছি, ইয়ার কি হচ্ছে এটা। তারপরে আমি যখন চিল্লিয়ে উঠেছি যে অনু তুই দরজাটা খুলবি কি না, তখন হালকা করে টেনেছি, দেখলাম দরজাটা খুলে গেল, মানে অ্যাজ ইফ কেউ একটা বাইরে থেকে দরজাটা আটকেছিল। এবার আমি বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখছি অনু নেই। এবার আমার মাথায় এটা চলছে যে ও এই বদমাশটা করে আবার রুমে চলে গেছে। এবার আমি দৌড়ে দৌড়ে গেছি যে কি হয়েছে নাকি, তুই মানে এরকম করছিস কেন, আমি চিল্লাতে চিল্লাতে রুমে পর্যন্ত গিয়েছি। এবার রুমের যে পাটাতনটা রয়েছে মানে চৌকাটটা, ওখানে দাঁড়িয়ে আমি বলছি অনুকে যে তোর কি হয়েছে, কি তুই এরকম এরকম ঠান্ডার মধ্যে আমি এরকম দাঁড়িয়ে রয়েছি, দরজা টেনে ধরে রয়েছি, সেরকম বিরক্তি লাগে না, ন্যাচারালি চেল্লাচ্ছি। হঠাৎ করে অনু বলছে, সোনামাসি তুই ওটা হলে পরে এটা কি, মানে আমি যেখানে বসেছিলাম ও সেদিকে তাকিয়ে বলছে যে তুই যদি ওটা হোস, মানে তুই যদি দরজার সামনে দাঁড়িয়ে থাকিস, তাহলে আমার পাশে এটা কি বসে আছে। ও দেখছে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আবার আমি ওর পাশে বসে আছি। তুমি দেখতে পাচ্ছ তাকে? আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি খালি অনুকে দেখতে পাচ্ছি। আর অনুর মধ্যে ওই ভয়টা যে আমি অ্যাট এ টাইমে আমি সোনামাসিকে দুটো দেখছি, একটা ও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আর একটা হলো আমার পাশে বসে আছে, আর আমি ওর পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তোমার কাছে পুরো ব্যাপারটা একদম নরমাল ইজি, আর ও তখন ভাবছে যে দুটো একসঙ্গে কি করে, তো সম্ভবই নয় সেটা। আমি তখন মানে ও আর কি, ও আমাকে উল্টা বলছে তুই আসবি না, তুই কাছে আসবি না, তুই সোনামাসি নিস, ঠিক আছে। আমি তখন ওকে বলছি, তোকে আমি বললাম যে আমি ওয়াশরুম যাচ্ছি, তুই তখন কিছু বললি না। তখন ও বলছে তুই কখন বললি, আমি বলছি এই তো আমি বলে গেলাম, কতক্ষণ হয়েছে, ধরে যে তুই সোনামাসি নস। এবার আমি তখন ওকে গিয়ে আমি জাস্ট জড়িয়ে ধরেছি, আমি যে দেখ আমি সোনামাসি, ওটা কেউ নয়, তুই কিন্তু সবাইকে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, ও সবাইকে দেখছে, ও কিন্তু তোমাকেও দেখেছে। তুমি যে বলেছো না যে হচ্ছে করবি না এমন কিছু, কিন্তু যখন তুমি বাথরুমে যাচ্ছিলে ওই এন্টিটিটা যে ছিল ওখানে তোমার বন্ধুর সাথে, তুমি ঠিক যেই মুহূর্তে বাথরুমে গেলে ও কিন্তু ঠিক তোমার পিছন পিছন গিয়েই বাথরুমটা আটকে দিয়েছে। হ্যাঁ, সেটা তুমি জানো না, এবং তোমার পিছনে এতটা ক্লোজ ছিল যে ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তুমি বুঝতে পারবে, হয়তো এতটা হয়তো ফেলেছে। এবার বলছে না যে আমি হয়তো জিনিসটা ভাবিনি, তার ইন্টেনশন ছিল না তোমাকে কিছু করা, এই কারণেই হয়তো আমি দেখতে পাইনি। তার তোমাকে কিছু করার, যেমন আমাদের এই পডকাস্টেই অনেক আগে একটা পডকাস্ট এসেছিল, সেটা যে বাথরুমের মধ্যে কে লুকিয়ে আছে, বলছে যে বাথরুমের মধ্যে গ্রামে গ্রামে বলছে যে বিয়ে হয়েছে, বলছে বাথরুমে সবাই গেছে, কাউকে ওই এন্টিটিটা কিন্তু ধরে, যার জন্য ওয়েট করেছিল স্পেসিফিক, তার জন্য ও বাথরুমের ভিতর লুকিয়ে বসেছিল, অপেক্ষা করেছিল যে সে কখন আসবে আর তাকে ধরবে। তো ও কিন্তু তোমার পিছন পিছনই হয়তো হাসতে হাসতে গিয়ে দরজাটা আটকে দিয়ে এসে ওর পাশে এসে বসে পড়েছে। হ্যাঁ, কারণ আমিও তো বুঝতে পারছি না যে একটা বাড়ির মধ্যে খালি আমি আর অনু, তাহলে আর কে। তো আমি যখন ওকে জড়িয়ে ধরলাম, তখন ও কান্নায় ভেঙে পড়েছে, মানে ভয়ের চোটে যেটা হয়, আর ক্লাস ফাইভে পড়ে, ও কতটুকুই বা বড়। এবার ও বলছে যে মাসি তুই আমাকে ছেড়ে যাস না। আমি বলছি তোকে আমি ছেড়ে যাচ্ছি না, আমি এখানেই বসে আছি, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখানে বসেই টিভি দেখব। এরকম গেছে প্রায়, এটা এই ঘটনাটা হয়েছে হলো গিয়ে ওই ধরো সন্ধেবেলায় 7:30-8 নাগাদ। আবার ঠিক 8:30-9 নাগাদ ও পার্টিকুলার একটা কোণের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে বলছে, তুই এরকমভাবে চুল খুলে দাঁড়িয়েছিস কেন, আমি কিন্তু ওর পাশে বসে আছি। এবার আমার সেই সময় চুল বেশ কোমর ছাড়িয়ে, ঠিক আছে, এবার এত বড় চুল ও দেখছে আমি সামনে নিয়ে, চুলটাকে যদি আমি সামনে উল্টো করে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকি, ও সেটা দেখতে পাচ্ছে
তুই ওরকম দাঁড়িয়ে আছিস কেন? ওইভাবে দাঁড়িয়ে থাকে আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? কি আছে আমার মধ্যে? আমি তখন বলছি, আমি তোর পাশে বসে আছি, আমার চুল খোপা করা, আমি চুল খোলাও নেই, তাহলে তুই কি দেখতে পাচ্ছিস? এবার ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আর চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। আমি ওকে থামাতেও পারছি না, কিছু করতেও পারছি না। এবার সেই সময় আমার বড় মাসের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির আছে, আমি বললাম, দেখ তুই এত ভয় পাচ্ছিস, কালী মন্দিরে গেলে পরে তো আর ভয় পাবি না, ওখানে মা আছে, কোনো অসুবিধা নেই, চ আমি ওখানে নিয়ে যাব। আমি ওকে হাতটা ধরেছি, ও হাত ধরবে না, ও কোনো মতে আমার হাত ধরবে না, ও মানে বিশ্বাস করেই নিয়েছে যে ওটাই আমি, আমার ওর পাশে যে বসে আছে সেটা আমি নই, কারণ খানিকক্ষণ আগে ওর পাশে যে বসেছিল সেটা আমি ছিলাম না। ঠিক আছে, ও কনফিউজ হয়ে যাচ্ছে আর ও নিজে ছোট, ও কি করে বুঝবে। এবার যাই হোক, আমি ওর হাতটা ধরেছি, আমি হাতটা ধরে বলেছি চল যাবো চল। ওকে টেনে নিয়ে জাস্ট বেরোচ্ছি, এই সময় হঠাৎ করে দেখলাম লাইট ফাইট সব উড়ে গেল, মানে তখনকার ওই পুরোনো দিনের যে টিউব লাইট গুলো ছিল ওটা বাস্ট হয়ে যায়। ওকে ঠিক আছে, লাইট অন্ধকার। আমি ওকে টেনে নিয়ে গিয়ে বললাম যে চল আমরা গিয়ে মন্দিরে বসছি, নাট মন্দিরে, যতক্ষণ না ওরা আসছে। এবার স্বাভাবিক ঠান্ডার মধ্যে, এবার নাট মন্দিরে যে এই যে আমি বসে রয়েছি, ও তখনও দেখছে ওর ঘরের মধ্যে দিয়ে আমি বেরোচ্ছি, ও তখনও ওই ওই জিনিসটাকে দেখতে যাচ্ছে, আর ও ততক্ষণ পর্যন্ত কেঁদেছে যতক্ষণ না পর্যন্ত আমার মারা সবাই ফিরে এসছে। ঠিক আছে, এবার যখন ও ফিরে এসছে তখন গিয়ে দিদিকে গিয়ে মানে হিস্টেরিক হয়ে কান্নাকাটি যে কি হচ্ছে, আমার সাথে যাকে রেখে গিয়েছো সেটা সোনামাসি নয়, সোনামাসিকে আমি দুটো দেখছি, আর কেউ দেখতে পাচ্ছে না, খালি ও দেখতে পাচ্ছে, আর ওর মধ্যে ওই ওর চোখে ওই ভয়টা, মানে যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসছি তাকে আমি দুটো দেখছি, আনইউজুয়াল কিছু দেখছে, মানে ওই যে ভয়টা আমি দেখেছি। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আমি দেখিনি, হ্যাঁ আমি দেখিনি কিন্তু ও দেখেছে, আর আমি ওর চোখে ওই ভয়টা দেখতে পেয়েছি। ওরকম সিচুয়েশনে যে সাথে থাকে না তারও ভয় লাগে, হ্যাঁ, যে আমার সাথে থাকা লোকটা বলছে যে আমি তোমাকেই এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, প্রথমে মজা লাগবে, তার প্রথমে একটু মজা করবো, তারপর বলবো যে দেখ ফালতু কথা বলছিস। যখন তিন নম্বর বেলায় যখন তার চোখে মুখে ভয়টা দেখতে পাবো, তাকে যখন দেখতে পাবো যে সে এবার কেঁদে দেবে, সে ভয় পাচ্ছে, সে শিহরিত হচ্ছে, তখন কিন্তু ভয়টা আমারও লাগতে শুরু করবে। হ্যাঁ, এমন দেখছে যেটা আমি দেখতে পাচ্ছি না, আর আমি যা দেখতে পাচ্ছি না তার যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে আই এম ইন ডেঞ্জার। সত্যি তো, তারপর যখন ওরা আমার মা মাসি মেসো মশাই দিদি সবাই এসছে, তখন ও আর কি কান্দে কান্দে, আর ওর কোনো হুঁশ নেই, মানে ও প্রায় দাঁত কপাটি লেগে, অজ্ঞান নয় বাট দাঁত কপাটি লেগে যাওয়ার মতো। তো যাই হোক, ওকে যখন অজ্ঞান টজ্ঞান ছাড়ানো হয়, তো ওই দিনকারে ওই যে তান্ত্রিক রয়েছে ওনাকে বলা হয়েছে যে তুমি ওকে নিয়ে একদিনকার এসো, আমি দেখছি ব্যাপারটা। তো যে এটা হলো গিয়ে শনিবারের ঘটনা, রবি সোম মঙ্গলবার দিনকারে ওকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, ওকে নিয়ে যাওয়ার সময় এবার যে মানে এই যে তান্ত্রিকের কাছে নিয়ে গেল, ও কিন্তু ওখানে গিয়ে খুব নর্মাল একটা মানুষ। ঠিক আছে, ওখানে গিয়ে মোটেও মনে হচ্ছে না যে ও এরকম কিছু একটা দেখেছে শনিবার দিনকারে বা ওর সাথে কিছু হয়েছে, কোনো রকম নয়। ওখানে গিয়ে এবার যখন তান্ত্রিক আর কি ওকে অবজার্ভ করে তারপর একটা প্রেডিক্ট করে না, ওরকম প্রেডিক্ট করে বলছে যে ওর মধ্যে ওর উপরে একটা কোনো এন্টিটির নজর রয়েছে, বাজে নজর রয়েছে। এবার তখন জিজ্ঞেস করেছে যে ও এর আগে কি কোনো খালি জায়গায় গিয়েছিল, কোনো অ্যাবান্ডেন জায়গায় গিয়েছিল। এবার তখন আমার মনে পড়েছে যে হ্যাঁ, ও স্কুলে, ঠিক আছে, ঠিক এক দেড় মাস আগে স্কুলে একটা অ্যাবান্ডেন জায়গায় ও গিয়েছিল, যেখানে যাওয়া নিষেধ, কেউ কোনোদিনও যায়নি, বাট ও ওখানে গিয়েছিল অজ্ঞান অবস্থায় ওকে ফিরে। তো তখন উনি বললেন ওই অ্যাবান্ডেন জায়গায় ওই এন্টিটিটার বাস ছিল, ফার্স্ট টাইম কোনো হিউম্যানকে ওরকম দেখেছে, অ্যান্ড ওর উপর হাবি হতে ও বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ ভীষণ মানে হালকা পেয়েছে তাই হাবি হয়ে গিয়েছে। সেই এন্টিটিটাকেই ও এই মুহূর্তে দেখতে পাচ্ছে, এবং এই মুহূর্তে বলে নয়, ও প্রতি মুহূর্তেই বুঝতে পারে, হয়তো বাচ্চা বলে বলতে পারে না, ঠিক আছে, বাট ও তোমার কাছ থেকে দেখতে পেয়েছে, কারণ ওই এন্টিটিটা তোমাকে কপি করতে পেরেছে।
তার মানে এন্টিটিটা ওর সাথে থেকে থেকেছে, ওর সাথে থেকেছে এবং খুব হুবহু নকল করেছে, হুবহু নকল করেছে, মানে তাকে নকল করেছে যাকে ও বেশি বিশ্বাস করতে পারছে, ঠিক আছে। এবং শুধুমাত্র এটা নয়, এই যে টাইম পিরিয়ডের মধ্যে অনু অতিরিক্ত রোগা হয়ে যাচ্ছিল, ও কিছু খেলে পরে কিন্তু বমি করে দিত, ঠিক আছে। খুব সামান্যতম কিছু খাওয়ার, কিছু লিকুইড ডায়েটের উপর ও থাকত, এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা হলো ব্যাপার। এবার এই জিনিসটা শুধুমাত্র আমাদের সঙ্গেই হয়নি, এটা আমি রিসেন্ট 2018-19 একটা ফেসবুক গ্রুপের মধ্যে দেখেছি, যে একটি মেয়ে তার বাড়িতে একটা কুকুরের সাথে ছিল, তার নিজস্ব পোষ্যের সাথে। তো পোষ্যটা দিন দিন প্রচণ্ড শুকিয়ে যেত, প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিল। তো একটা সার্টেন টাইমে রাতের বেলা ওকে খেতে দিতে ও যায়, তো ওকে বলে যে আয়, তুই আয়, আমি খেতে দিতে যাচ্ছি। ও মেয়েটি যায় গিয়ে রান্নাঘরে ওই কুকুরটিকে খেতে দেয়। ও যখন পিছন ঘুরে দেখছে, ও কুকুরটি লেজ নাড়াতে নাড়াতে ওর পিছনে এসছে, কুকুরটি খাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই গিয়ে যখন ও আবার নিজের রুমে গেছে, গিয়ে দেখছে কুকুরটি কিন্তু ওই জায়গাতেই বসে আছে, একদম সিটিয়ে একদম চুপচাপ হয়ে বসে রয়েছে ভয়ে। তো তখন ও আর কি জিনিসটা তখন শেয়ার করেছিল, তখন বুঝতে পারলাম ওকে, মানে জিনিসটার সাথে খালি আমরাই নয়, অনেকেই এরকম রয়েছে যারা মানে ফ্যামিলিয়ার সাম এন্টিটি হু ক্যান কপি, আর যে কিনা যে কারোর রূপ নিতে পারে, নিতে পারে, এক্স্যাক্টলি। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, দেখতে পাচ্ছি যে কারোর রূপ নিতে পারে এরকম এন্টিটি কি আছে, জিনস নিতে পারে, জিন রূপ নিতে পারে, পিশাচ রূপ নিতে পারে, কোন ওকে পিশাচ কোন রূপ নিতে পারে। হ্যাঁ, তুমি কিন্তু ঠিক বলেছো নিশের ব্যাপারটা, কারণ আমাদের সঙ্গেও হয়েছে রাতের বেলায়, ওই মেয়েটির সঙ্গেও কিন্তু রাতের বেলাতেই হয়েছিল। নিশি রূপ নিতে পারে, নিশি রূপ নকল করতে পারে, গলার আওয়াজ নকল করতে পারে, খুব চেনা মানুষ, ওরা খুব কপি করতে পারে ভালো, ওরা খুব অবজার্ভ করতে পারে ভালো, অনেক দূর থেকে অনেক কোন দূরে অবজার্ভ করে মানুষকে। এই মুহূর্তে যে পডকাস্টটা শুনছে, এই মুহূর্তে যে এই পডকাস্টটা দেখছে, হয়তো তাকেই তার বাড়ির জানলা দিয়ে অনেক দূরের কোন একটা গাছ থেকে নিশিতে অবজার্ভ করছে, নিশিতে দেখছে। সে একটা ভুল করবে, নিশি আজ রাতেই তাকে ডাকবে, এমনটাও হতে পারে, আমরা কেউ জানি না আমাদেরকে কে কখন ডাক দেয়। তাই জন্য যেটা বলার, যে একবারের ডাকে কখনো সাড়া দেবে না। তবে তোমার বঞ্জি ঠিক হলো? বঞ্জি ওই তান্ত্রিকে একটি তাবিজ দিয়েছে, ওর স্টিল নাও এটাকে, হ্যাঁ, তারপরে আর কোনো প্রবলেম নেই, খালি কেটে যায় এগুলো, হ্যাঁ কেটে যায়, ধীরে ধীরে কেটে যায়। খালি ওকে এটাই বলা হয়েছিল যে রাতের বেলা কখনো একা একা কোথাও যাবে না, আর যতদিন তুমি আছো পারবে, এই তাবিজটা যতদিন না নিজে থেকে তোমার কাছ থেকে খুলে চলে যাচ্ছে ততদিন তুমি খুলবে না, সে যে কোনো কন্ডিশনেই হোক। তো স্টিল নাও এটা ওর কাছে রয়েছে। মানে দারুণ একটা ঘটনা আমরা শুনলাম, দুর্দান্ত একটি ব্যাপার জানলাম, নিশির ঘটনাটা বিশেষ করে, মানে নিশি বলা ভুল, আমরা এখনো পর্যন্ত জানি না যে হোয়াট কাইন্ড অফ এন্টিটি ইট ওয়াজ, কিন্তু যেটাই ছিল না কেন, দ্যাট ওয়াজ ভেরি হার্মফুল, সেটা প্রচণ্ড ভয়ের ছিল। এবং এই সেম জিনিসটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি কি করবেন সেটা কমেন্ট করে জানান, এবং আপনিও যদি অঙ্কিতার মতন আমাদের পডকাস্টে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা শোনাতে চান, তাহলে আমাদেরকে মেইল করুন pretkatha@gmail.com অথবা voiceofgaurab@gmail.com অথবা আমাদের ফোন নাম্বার 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এবং সেখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। এবং হোয়াটসঅ্যাপ করে আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনি একটি আপনার যে ঘটনা সেই ঘটনাটা একটু ছোট করে বলে আপনি ভয়েস করে পাঠাবেন, এবং আপনার ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, এবং কন্ট্যাক্ট করে আপনাকে আমাদের স্টুডিওতে আসার ডেট বলে দেওয়া হবে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস অঙ্কিতা ফর কামিং, ফর জয়নিং প্রেতকথা লাইভ টুডে। এবং আমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, এবং সকলে অনেক নতুন করে নতুন বছরে
নতুন রকম ভাবে নিজেদের জীবনটাকে উপভোগ করছেন, এটাই আশা রাখি। সকলে খুব ভালো হোক, সকলে খুব সুস্থ থাকুন, এবং আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট অঙ্কিতা এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।